আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অনলাইনে কিছু ডিমের অর্ডার করেছিলাম, এখন ডিমগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম একটু রূপচর্চা করি, আর কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে রূপচর্চা নিয়ে যে অনেক কিছু জানি আমি বিষয়টা সেরকম না, তবে কাঁচা হলুদ যে স্কিনের জন্য ভালো সেটা জানি। বাসায় অনেক কাঁচা হলুদ ছিল, আপনাদের ভাইয়া আসলে মুখে মাখার জন্য এটা নিয়ে এসেছিলেন, তো ভুলে গিয়েছিলাম আসলে এটা, তো ভাবলাম আজকে একটু মুখে লাগাই। আর আমার ছেলে তার মায়ের রূপচর্চার জন্য বেসন কিনে নিয়ে এসেছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। বাবা এবং ছেলে দুজনেই নিয়ে এসেছে কাঁচা হলুদটা, আপনার ভাইয়া সাদনা নিয়ে এসেছে বেসনটা। আর এখন যে আমি কাঁচা হলুদটা বেটে নিয়েছিলাম তার মধ্যে বেসনটা মিশিয়ে নিচ্ছি, এটা মুখে লাগাবো। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর শুকিয়ে যাওয়ার পর মুখটা ধুয়ে ক্লিন করে নিব, বাস হয়ে গেল। আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, আজকে বিকেলে একটু বাইরে এসেছি, কিছু গাছ কিনবো এই নার্সারির থেকে। আর নার্সারির লোকেশনটা আমি বলে দিচ্ছি, তাহলে আপনারা কিন্তু চিনতে পারবেন। এটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর, যারা উত্তরাতে থাকেন তারা তো চিনবেন। উত্তরা 18 নম্বর সেক্টরে যে রাজুকের যে প্রজেক্টটা আছে তার কাছে নার্সারিটা, এখানে অনেকগুলো নার্সারি আছে। আমার মনে হয় যে নার্সারির প্রকৃত সৌন্দর্যটা কিন্তু শীতকালেই বোঝা যায়, কারণ চারপাশে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, মানে দেখার মধ্যে একটা আলাদা শান্তি লাগে। দেখুন চারপাশে ফুল, কত ফুল, চারপাশে যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেনই আমি ফুল গাছ এগুলো ভীষণ পছন্দ করি, তো এখান থেকে কিছু গাছ কিনবো। আমি গাছ সাধারণত নির্বাচন করি যে গাছগুলো যত্ন একটু কম লাগে আর খুব সহজে কিন্তু মারা যায় না, সেই ধরনের গাছই আমি নির্বাচন করে থাকি। আর গাছ কেনার পরে সোজা চলে এসেছি মার্কেটে, এটা হচ্ছে উত্তরা কুশল সেন্টার, এখান থেকে কিছু কেনাকাটা করব। আমরা মেয়েরা সাধারণত মার্কেটে এসে কিছু কিনি আর না কিনি দেখার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। এই যে দেখতে পাচ্ছেন এত এত সুন্দর জিনিস, দেখে মনে হচ্ছে যে সব কিছু আমি কিনে নিয়ে বাসায় চলে যাই। আর শুধু একা আমি কেন দেখব, আপনাদের সাথে করে নিয়ে দেখি। আর পুরো দোকানের মধ্যে কিন্তু আমার এই জিনিসগুলোই বেশি ভালো লাগলো, এই দেখুন সিলভারের এই সেটগুলো খুবই সুন্দর। আর কি কিনলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার এই নতুন ভাড়া বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করি, কারণ এই বাসায় কিন্তু আমার পাইপলাইনের গ্যাস নেই। আর ওই চুলায় রান্নার ক্ষেত্রে আমার বিভিন্ন রকম পাত্র আছে, কোনোটা ছোট আছে কোনোটা মিডিয়াম আছে, তবে একদম বিগ সাইজ কোনো পাত্র নেই, যেটা মেহমানরা এলে অনেক খাবার ধরবে এমন কোনো পাত্র ছিল না। তো সেই চিন্তা মাথায় করে আজকে মার্কেটে গিয়েছিলাম আর এই একটি মাত্র পাত্র নিয়ে এসেছি। এর একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে অনেক রকম যখন আমি শপিং করতে যাই অনেকগুলো জিনিস একবারে কিনে নিয়ে আসি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার ডিসিশনটা নেওয়া ভুল হয়ে যায়। তো আজকে একটা নিয়ে এসেছি, পরে গিয়ে আবারও আমি আরও কিছু
পাত্র নিয়ে আসবো, আর কী কী কিনবো সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ডাইনিংয়ের এক পাশে আমি চুলা নিয়ে এসে সেট করে নিয়েছি, এখানে আরাম করে নিচে বসে আমি এখন আচার তৈরি করব। আর এখন আমি প্যানে জিরা আর পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি আচারের জন্য, ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমি গুঁড়া করে নেব। আর যে পাত্রটা আমি কিনে নিয়ে এসেছি, পাত্রের মধ্যে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি। পাত্রটা দেখা যাচ্ছে কিন্তু ছোট, কিন্তু সাইজটা অনেক বড়, এটা হচ্ছে 26 সেন্টিমিটার। তারপর প্যানের তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে, তারপর আমি তেজপাতা আর আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। চুলার হিটটা কিন্তু একদম লো হিটে আছে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা একটু ভেজে নিয়েছি, তারপর আমি আগে থেকে সিদ্ধ করে জলপাইটা চটকে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এই চটকানো জলপাইটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, অনেকদিন আগে আমি ঝাল আচার তৈরি করেছিলাম, আর মিষ্টি আচারটা তৈরি করার আসলে সময় স্বল্পতার কারণে হয়নি, তাই এখন তৈরি করে নিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি, তারপর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। পুরো রান্নাটা কিন্তু আমি করেছিলাম লো হিটে, চিনিটা দেওয়ার পরে বেশ পানি বেরোবে, আমি একদম লো হিটে রেখে দেব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, তাতেই হয়ে যাবে। আর আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু পরপরই নেড়ে দিব, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় যে প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আচারটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে চুলার থেকে নামিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা করে নেওয়ার পরে আমি কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় আচার, পুরো এক বছর কিন্তু আচারটা ভালো থাকে, আমি এভাবেই রাখি। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।